এদিকে আবার চীন, রাশিয়া, ভারত সহ 94টি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল। হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনুস সাহেব অবৈধ সরকার, তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্ট গুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই মুহূর্তে সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসবেন। অবশেষে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আওয়ামী লীগের জন্য দারুণ একটি সুখবর, হঠাৎ করেই জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে দারুণ একটি সুখবর দিলেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্যও জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার, তো দর্শক আর কথা বাড়াবো না, চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসুন। এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর। এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট যে খবরটা, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার, উনি চাচ্ছেন বাংলাদেশে সদ্য সংগঠিত যে আইনের অবমাননা, সদ্য সংগঠিত যে স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে, গণ অভ্যুত্থান, এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে। উনি কিভাবে করবেন? উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন, এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচনে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেইং লেভেল ফিল্ড, সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে ঋতু খারুক একটা রেজাল্ট, ফলাফল তারা পাবে, এটা চাচ্ছেন জনাব জেনারেল ইউনুস, আই মিন ওয়াকার সাহেব। এটা তো খুশির খবর, এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা অনিয়ম রাজ করছে এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায়, ফিরিয়ে আনা যায়, এটাই উনি চাচ্ছেন। তো এই এই যে যে পয়েন্ট, এই পয়েন্টের এগেনস্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে। সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনুস শাহে, উনি চাচ্ছেন বাংলাদেশকে একনায়কতন্ত্র বাংলাদেশ করতে। এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে। জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে। এখন জেনারেল ওয়াকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন, কেন করবেন? একটা দুরবি সন্ধি, যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনও বৈধ। এই যে দেখেন, ইএমএন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 ইং খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়ে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে, চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনুস সাহেব অবৈধ সরকার, তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনও বৈধ। এই যে দেখেন, ইএমএন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 ইং খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়ে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি। রাশিয়া পুতিন যে কথাটা বলছে, চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট চেয়ে
ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন। তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা, সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে। সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা ইউনুস সাহেবকে বৈধতা পেতে পারে না। তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে, তাই না? শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেনি, কিংবা আদৌ হয়েছেন কিনা সেটা তো জাতি জানে না। তো যাই হোক, সেটা যেহেতু নাই, তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তার মানে ডক্টর ইউনুস সাহেব কিন্তু অবৈধ সরকার, আর শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রানিং সরকার। তো আজকে রাশিয়া, চীন, ভারত সহ অনেক দেশ যে ইউনুসকে জাতিসংঘের কথা বলার কোনো অধিকার নেই, তার মানে সবচেয়ে বড় কথা হলো জাতিসংঘে যে কথাটা আজকে উপস্থাপন করার কথা ছিল ডক্টর ইউনুস সাহেবের, সেটা ওনারা পারমিশন দিচ্ছে না। তার মানে এখানে জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এই পদক্ষেপের কারণে উপদেষ্টা ইউনুস সাহেব আর বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকতে পারে না, না ফেরা সম্ভব নয় বলে মনে করে বিভিন্ন মহলের নেতা এবং রাশিয়া, চীন সহ সকল দেশ। হ্যাঁ, তো এটাতে আপনারা আসলে কি বুঝছেন? শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে এই সম্ভাবনা বাড়ছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে এই সম্ভাবনা বাড়ছে এবং অলরেডি কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। দর্শক, একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা বিশ্লেষণ করবো, এটা আমাদের জন্য আশাবাদী। তো বাংলাদেশ সরকার সিরিয়াস হলে, দক্ষভাবে কূটনৈতিক প্রক্রিয়া চালাতে পারলে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে বিচার করা সম্ভব হতে পারে এবং এই সম্ভাবনা বাড়ছে। ভারতকে কার্যকর চাপ প্রয়োগ করতে পারলে এবং হাসিনার যদি দ্রুত বিচার হয় বাংলাদেশে ন্যায়সঙ্গতভাবে, ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক মানদণ্ড বিচার রেখে বজায় রেখে হাসিনার বিচার হবে, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিচার আগেও সম্ভব, বিচার হলে রায় হলে তো আরও সম্ভব। আসিফ নজরুল বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, এর মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাজুল ইসলাম যে হাসিনাকে ফিরে আনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সরকারকে স্বাগত জানাই হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার জন্য। ঢাকা পোস্ট একটা রিপোর্ট করেছে, এখানে অনেক আইনের রেফারেন্স দেওয়া হয়েছে, এক্সপার্টদের ওপিনিয়ন দেওয়া হয়েছে, চমৎকারভাবে দেখানো হয়েছে। এখানে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি, এর মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে ইট ডিপেন্ডস অন বাংলাদেশ সরকারের আন্তরিকতা। ইফ বাংলাদেশ সরকার ইজ ভেরি সিনসিয়ার, ইন্টারিম গভর্নমেন্ট বিকামস ভেরি সিরিয়াস, ইটস পসিবল। আইন সেটাই বলে। ভারত হাসিনাকে রক্ষা করতে চাইলে এটা খুবই খারাপ কাজ করতে হবে ভারতকে, নিজেদেরকে একেবারে গণহত্যাকারীর একজন সহযোগী হিসাবে আন্তর্জাতিক সমাজে পরিচয় দিতে হবে ভারতকে, এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি নোটিশ দিয়ে বাতিল ঘোষণা করতে হবে। হাসিনাকে রক্ষা করতে চাইলে, যদি বাংলাদেশ সিরিয়াসলি চায়, ভারতকে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে, মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত হাসিনার জন্য এত বিব্রতকর পরিস্থিতিকে পড়তে চাইবে, এত ঝুঁকি কি নেবে? হাসিনার মাধ্যমে তার কোনো সার্ভিস পাবে না, হাসিনা তো এমনিতে ন্যাচারাল ডেথে সময় হয়ে যায়। দর্শক, এখন আমি দেখাবো আপনাদেরকে ভারতের যে আইন এবং ভারত বাংলাদেশের সাথে যে এক্সটেনশন ট্রিটি, তার বিভিন্ন ধারা বিশ্লেষণ করে যে ভারত বাংলাদেশকে, বাংলাদেশের কাছে হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে। ভারতের হাতে আইনে সেই সুযোগ নেই, বাংলাদেশ সিরিয়াসলি চাইলে ভারত দিতেই হবে। এমনকি ভারতের কোনো নাগরিক যিনি মানবাধিকার কর্মী, হাসিনার বিচার হওয়া উচিত, এই মর্মে যদি ভারতের আদালতে রিট করেন যে হাসিনাকে ভারত রাখতে পারবে না, ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে হবে, যেহেতু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মোদী সরকার হাসিনাকে ফেরত দিতে না চাইলেও ভারতের আদালত যেহেতু স্বাধীন এবং ভারতের সুপ্রিম কোর্ট যেহেতু ন্যায়সঙ্গত রায় দেয়, এটা আমরা বিশ্বাস করি, সুপ্রিম কোর্ট ভারত সরকারকে কেন্দ্রীয় সরকারের আদেশ দিতে পারে। কারণ ভারতেও সুপ্রিম কোর্টে সুপ্রিমেসি রয়েছে, জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে, বাধ্য হবে, সুযোগ কিন্তু রয়েছে। কারণ ভারত সরকার তো ভারতের আইন মানতে বাধ্য, ভারতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, বাংলাদেশের সাথে ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটি, তা ছাড়াও 1962 সালের প্রত্যর্পণ আইন রয়েছে, এক্সট্রাডিশন আইন রয়েছে ভারতে, এটা কিন্তু ভারতের আইন, এটা বাংলাদেশের সাথে চুক্তি না, চুক্তি তো আছে, সেটা নিয়ে আলাদাভাবে আসি। 1962 সালে ভারতের যে প্রত্যর্পণ আইনের, সেই আইনের 12-2 ধারা এবং ভারত কিছু আর্টিকেল খুবই প্রাসঙ্গিক। তার আগে বাংলাদেশের সাথে যে 2013 সালের এক্সট্রাডিশন ট্রিটি, সেই চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ভারতের তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তির প্রত্যর্পণ করতে বাধ্য যারা বাংলাদেশে, যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ভারত ও বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে 1 বছরের কারাদণ্ড মতো শাস্তির অপরাধ করার দায় দোষী সাব্যস্ত হয়েছে। তবে এই অনুচ্ছেদে সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে, নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনও পর্যন্ত
এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন। দর্শক, হঠাৎ করেই কিন্তু আওয়ামী লীগ দারুণ একটি সুখবর বলো। দর্শক, আপনারা জানেন যে নরেন্দ্র মোদি, তিনি কিন্তু বাংলাদেশ বিষয়ে অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু এই প্রসঙ্গটি তিনি এনেছেন এবং এ নিয়ে কিন্তু বেশ ভালো একটি খবর পেতে যাচ্ছে শেখ হাসিনা। আপনি জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে তিনি পালিয়ে যান, অর্থাৎ স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু ভারত অবস্থান করছে এবং সেখানে কিন্তু মোদির ছত্র সহায়তেই তিনি এখনও পর্যন্ত দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, সেখানে বসে খাচ্ছেন। তো এর মধ্যেই কিন্তু আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তিনি কিন্তু বৈঠক করেছেন এবং সেখানে তার বিষয়ে কথা হয়েছে এবং বাংলাদেশ বিষয়েও কিন্তু কথা বলেছেন। তো শেখ হাসিনাকে নিয়ে আসলে পরবর্তীতে কি আপডেট আসে বা তাকে কি করা হতে পারে, তাকে কোথায় পাঠানো হতে পারে, সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই জানা যাবে। দর্শক, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।